ও যেটা আমার সঙ্গে করেছে সেই এক কাজ আমি তোর সঙ্গে করব। কিন্তু ও তোর প্রথম প্রেম মেঘা, আমি জানি তুই ওকে কখনো ভুলতে পারবি না রে। হ্যাঁ মানছি, ও আমার প্রথম প্রেম। আমি জানি তোর জীবনে ওর জায়গাটা কি, আমি জানি জানি। আমি কি বলেছিল মনে আছে? ওই যে কখনো শূন্যস্থান পূরণ হয় না, শুনেছিলি না? কখনো শূন্যস্থান পূরণ হয় না, জায়গাটা খালি রেখে পরের লাইন শুরু করতে হয়। নমস্কার, আমি সমাপন মিশ্র। আজ পরিবেশন করতে চলেছি অনুক্তা সাহার লেখা একটি ভিন্ন স্বাদের প্রেমের সংলাপ, যেটি শহুরে কথা ফেসবুক পেজ থেকে আমি সংগ্রহ করেছি। এটি দ্বৈত কণ্ঠে আজ আমার বিশেষ নিবেদন। অনুগ্রহ করে মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। অতএব আর কথা বাড়াচ্ছি না, শুনতে থাকুন। গঙ্গার ঘাটে মেঘার হাতে হাত রেখে ওর সামনে হাঁটু গেড়ে বসল অগ্নি। মেঘা, তুই যেটা বলছিস সেটা আর একবার ভেবে দেখ প্লিজ। আর কিছু ভাবার নেই অগ্নি, আমি যা বলছি ভেবেই বলছি। কিন্তু ও তোর প্রথম প্রেম মেঘা, আমি জানি তুই ওকে কখনো ভুলতে পারবি না রে। আর তুই? আমার আমার কথা ভাবিস না। কেন ভাববো না, কেন ভাববো না অগ্নি, বলতে পারিস? দেখ, আমি মানছি আমি তোকে পছন্দ করি, তার মানে তো এটা নয় যে তোকে বাধ্য হয়ে আমার সাথেই থাকতে হবে। হ্যাঁ, আমি বাধ্য হয়ে কিছু করছি না অগ্নি, বোঝার চেষ্টা কর। হ্যাঁ মানছি ও আমার প্রথম প্রেম, কিন্তু ও সেটা কখনোই বোঝেনি রে, কখনো না। ও যেটা আমার সঙ্গে করেছে সেই এক কাজ আমি তোর সঙ্গে করব। কিন্তু মেঘা, আমি তোকে দিনের পর দিন ওর জন্য কাঁদতে দেখেছি। আমি জানি তোর জীবনে ওর জায়গাটা কি, আমি জানি জানি। আমি আর সেই জায়গাটা আমি কখনো অন্য কাউকে দিতে পারবো না। কিন্তু তার মানে এটা নয় যে আমার জীবনে তোর একটা আলাদা জায়গা তৈরি হতে পারে না অগ্নি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তোর মনে আছে সেদিন ওই সিনেমাটা যেটা একসঙ্গে দেখেছিলাম, কি বলেছিল মনে আছে? ওই যে কখনো শূন্যস্থান পূরণ হয় না, শুনেছিলি না? কখনো শূন্যস্থান পূরণ হয় না, জায়গাটা খালি রেখে পরের লাইন শুরু করতে হয়। কি রে, মনে আছে তোর? অগ্নি তাকা না আমার দিকে। এই অগ্নি, অগ্নি শোন না রে, এই আমরা পারি না একটা নতুন অধ্যায় শুরু করতে একসঙ্গে? কি রে বল, কি রে পারি না, কিছু বল অগ্নি। অগ্নি আর কিচ্ছু বলতে পারিল না, ওর চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াচ্ছে তখন। ধন্যবাদ, শুনলেন অনুক্তা সাহার লেখা একটি ভিন্ন স্বাদের প্রেমের সংলাপ। যদি ভালো লাগে, আপনাদের ভালো লাগার অনুভূতিটুকু সকলের সঙ্গে ভাগ করে নেবেন। ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং সকল পরিচিতদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমনই সব ভিন্ন স্বাদের বিচিত্র উপস্থাপনার সাক্ষী থাকতে আমার সমাপন মিশ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও আপলোড করা হলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং অতি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমি অপেক্ষায় থাকব। অতএব আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।